हेलो फ्रेंड्स, केमन आछो तुम्हारा सबाई? आशा करछि खूब भालो आछो। तुम्हारे प्रत्येक के स्वागत जानाच्छि आमादेर यूट्यूब चैनल इनसाइटफुल स्टाडी बांगला। आजकेर ई भिडियोटी एचएस फार्स्ट इयारेर जोन्नो। एचएस फार्स्ट इयारेर जे बांगला एमएल सबजेक्ट रयेछे सेई एमएल बांगलार सबजेक्टेर बांगलार मुख आमि देखिये आछि। এই পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সমস্ত প্রশ্নোত্তর ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব উইথ এক্সপ্লেনেশন সহ। ফ্রেন্ডস, আমাদের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 তোমরা বন্ধুদের সাথে মাস্ট একবার এই ভিডিওটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো সবার প্রথমে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, বাংলার মুখ আমি দেখিয়েছি থেকে কমন কিছু শব্দার্থ রয়েছে, সেগুলো হলো হিজল এক রকমের গাছ, ফণী মনসা এক ধরনের কাঁটাযুক্ত গাছ, সটি বন হলুদ জাতীয় এক ধরনের গাছের বন, সটি গাছের শিকড় থেকে শিশু খাদ্য তৈরি হয় যে কোনো একটি লিখতে হবে, ডঙ্গা মতলব নৌকা, ডিঙ্গা মৌল এক প্রকার গাছ, জুস্না চাঁদের কিরণ, ছিন্ন ছেঁড়া সেমা এক রকমের পাখি, খঞ্জনা এক রকমের পাখি, গাঙ্গুর ছোট নদী, অমরা মতলব অমরাবতী। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ, এগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে। এবারে আমরা দেখছি বড় প্রশ্নোত্তর ছোট প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নটি হচ্ছে, এক নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন, ক নম্বরে লেখা আছে বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তরে লেখা আছে কবি জীবানন্দ দাশের। ও খ নম্বর প্রশ্নে লেখা আছে কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অথবা পরীক্ষায় আসবে, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তরে লেখা আছে রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। পরের প্রশ্নটি হচ্ছে, কত খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল, উত্তরে লেখা আছে 1857 খ্রিস্টাব্দে। ছ নম্বর প্রশ্নে লেখা আছে ফণী মনসা কি, উত্তরে লেখা আছে এক ধরনের কাঁটাযুক্ত গাছ। বেরগাজ প্রশ্নে লেখা আছে খঞ্জনা কি, উত্তরে লেখা আছে এক ধরনের পাখি। এই যে পরের প্রশ্নটি হচ্ছে, ঝ নম্বর প্রশ্নে লেখা আছে অমরা কোথায় অবস্থিত, উত্তরে লেখা আছে অমরা স্বর্গে অবস্থিত। নিয় নম্বর প্রশ্নে লেখা আছে কার পায়ে বাংলার নদী মাঠ বাটফুল কেঁদেছিল, উত্তরে লেখা আছে বেহুলার পায়ে বাংলার মাঠ 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 বাটফুল কেঁদেছিল। পরের প্রশ্নটি হচ্ছে, ট নম্বর প্রশ্নে লেখা আছে যে কোন তিথিতে বেহুলার অমরার উদ্দেশ্যে যাত্রা করেছিল, উত্তরে লেখা আছে কৃষ্ণা ও দ্বাদশী তিথিতে। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন, মার্কস থাকবে 2 মার্কস। প্রথম প্রশ্নে লেখা আছে যে ফণী মনসার জুপে সটিবনে কিসের ছায়া পড়েছিল, উত্তরে লেখা আছে কবি অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছের নিচে বুড়ের দুয়েল পাখিকে বসতে থাকতে দেখেছেন। পরের লাইনটি হচ্ছে, কবি চারিদিকে চেয়ে দেখেছেন পরবের স্তূপ জাম রড কাঁটালের হিজলের অসম্ভের গাছ, আর এই গাছগুলোর ছোঁয়া ফণী মনসার সটিবনে পড়তে দেখেছেন। খ নম্বর প্রশ্নে লেখা আছে যে বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় উল্লেখ আছে এমন অন্তন্ত 3টি গাছের নাম লেখো, উত্তরে লেখা আছে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় উল্লেখ এমন অন্তন্ত 3টি গাছের নাম হলো জাম গাছ, বট গাছ, কাঁঠাল গাছ। পরের প্রশ্নটি হচ্ছে গ নম্বর প্রশ্নে লেখা আছে যে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় উল্লেখ আছে এমন অন্তন্ত 3টি পাখির নাম লেখো, উত্তরে লেখা আছে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় উল্লেখ আছে এমন 3টি পাখির নাম, দুয়েল পাখি, শ্যামা পাখি আর খঞ্জনা পাখি। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, মার্কস থাকবে এটাতেও 2 অথবা 3। প্রথম প্রশ্নটি হচ্ছে, ক নম্বর প্রশ্নে লেখা আছে যে কবি পৃথিবীর রূপ দেখতে আগ্রহী নন কেন, উত্তরে লেখা আছে কবি বাংলার অপরূপ মমস্পর্শী এবং তপ্তিদায়ক নিগম জগৎ থেকে তার রূপ তৃষ্ণা মিটিয়ে নিয়েছেন তাই তিনি পৃথিবীর রূপ দেখতে আগ্রহী নন। খ নম্বর প্রশ্নে লেখা আছে দোয়েল পাখিকে কবি কোথায় বসে থাকতে দেখেছিলেন, তখন সময় কী ছিল, উত্তরে লেখা আছে ডুমুর গাছের বড় পাতাটির নিচে কবি দুয়েল পাখিকে বসে থাকতে দেখেছিলেন, তখন সময় ছিল অন্ধকারচ্ছন্ন অর্থাৎ রাত্রি। গ নম্বর প্রশ্নে লেখা আছে চম্পা কি, উত্তরে লেখা আছে চম্পা হলো চম্পকনগর, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাচীন রাজ্য, প্রাচীন ও মধ্যযুগের বাংলার বণিক সম্প্রদায় বাণিজ্য করতে সেখানে যেতেন। পরের প্রশ্নটি হচ্ছে যে গ নম্বর প্রশ্নে লেখা আছে বেহুলা কোন নদী বেয়ে যাচ্ছিলেন, তার গন্তব্য কোথায় ছিল,
উত্তরে লেখা আছে বেহুলা গাঙ্গুর নদী বেয়ে যাচ্ছিলেন, তার গন্তব্যস্থল ছিল অনির্দিষ্ট। তিনি গাঙ্গুরের পথ বেয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। ১৯ নম্বর প্রশ্নে লেখা আছে যে বেহুলা ইন্দ্রের সভায় যাত্রাকালে কার গান শুনেছিলেন, তার নাচকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। উত্তরে লেখা আছে বাংলার বেহুলা ইন্দ্রের সভায় যাত্রাকালে শ্যামা পাখির গান শুনেছিলেন, বেহুলার নাচকে ছিন্ন খঞ্জনার সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে ৬ নম্বর প্রশ্ন, আর ৬ নম্বর প্রশ্নে লেখা আছে যে বেহুলার যাত্রাপথে প্রাকৃতিক দৃশ্যের পরিচয় কবির অনুসরণে লিখো। উত্তরে লেখা আছে বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে কলা গাছের বেলায় গাঙ্গুরের জলে বেশি বেশ চলার সময় কৃষ্ণা ইন্দ্রের সভায় নৃত্য প্রদর্শন করার সময় শ্যামার নরম গান শুনেছিলেন। সে সময় বাংলার নদী মাঠ বাটফুল তার পায়ে আওয়াজ তুলেছিল। গাঙ্গুরের জলে বেশে চলার সময় অন্ধকার ভেদ করে বাংলার অপরূপ প্রাকৃতিক দিশারাজি বেহুলার চোখে ধরা পড়েছিল বলে কবি কল্পনা করেছেন। পরের প্রশ্নটি হচ্ছে দীর্ঘ প্রশ্ন, আর এইগুলো মার্ক্স থাকবে ৪ মার্ক্স বা ৩ মার্ক্স। প্রথম প্রশ্নে লেখা আছে অন্ধকারে জেগে কবি কি দেখেছিলেন। উত্তরে লেখা আছে কবি অন্ধকারে জেগে উঠে দেখছিলেন ডুমুরের গাছে ছাতার মতো বড় পাতার নিচে বুড়ের বেল পাখি বসে আছে, চারিদিকে জাম বট কাঁঠাল হিজল অসুক্ষ গাছের পাতার স্তূপ, এদের পড়েছে ফণীমনসা ও ষটিবনের মতো গুলোর উপর। পরের প্রশ্নটি হচ্ছে খ নম্বর প্রশ্ন, আর খ নম্বর প্রশ্নে লেখা আছে যে কবির অনুসরণে বাংলার গাছগাছালির বর্ণনা দাও। উত্তরে লেখা আছে কবি এখানে বাংলার মুখ ফুটিয়ে তুলেছেন, কখনো বুড়ের দোয়েল পাখি ডুমুর গাছের বড় বড় পাতার তলে বসে আছে, আরেকদিকে জাম বট কাঁঠাল হিজল অসুক্ষ গাছের নিবিড় অবস্থান, এই গাছগুলো নিঃশব্দে দাঁড়িয়ে যেন বাংলার স্নিগ্ধ প্রকৃতিকে শান্ত করে তুলেছে। গ নম্বর প্রশ্নটি হচ্ছে গ নম্বর প্রশ্নে লেখা আছে বেহুলার যাত্রাপথে প্রাকৃতিক দৃশ্যের পরিচয় অনুসরণে লেখো। উত্তরে লেখা আছে চাচ্ছদাগরের কনিষ্ঠ পুত্রবধূ বেহুলা যখন মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে গাঙ্গুরে বেলা ভাসিয়ে স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা করেছিল, তার সেই যাত্রায় যে বিষাদ ছিল সেই বিষাদ কবি ফুটিয়ে তুলেছেন কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, এই একটি পংক্তির মাধ্যমে তার সেই যাত্রার বাংলার অপরূপ রূপের অন্তরালে এক বিষাদের বা হৃদয় ভাঙ্গা কান্নার ফলটুধারা মিলেমিশে একাকার হয়ে উঠেছে কবির কল্পনায়। এমনকি স্বামীর জীবন ফিরিয়ে আনতে বেহুলাকে নৃত্য করে ইন্দ্রকে যে খুশি করতে হয়েছিল সেই হৃদয় নিংরানু কান্নার পিছনে নৃত্যের ভঙ্গিল লয় তালে যেন বাংলার অপরূপ সৌন্দর্য নদী বাটফুল তার পায়ে গুগুরে কান্নার রুল হয়ে বেজে উঠেছিল। পরের প্রশ্নটি হচ্ছে বেহুলা কোথায় এন এবং কেন যাচ্ছিলেন, সেখানে গিয়ে তিনি কি করেছিলেন। উত্তরে লেখা আছে বেহুলা স্বর্গলোকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে যাচ্ছিলেন। পরের লাইনটি হচ্ছে সেখানে গিয়ে বেহুলা স্বামীর প্রাণ ভিক্ষা চাওয়াতে স্বর্গলোকের দেবরাজ ইন্দ্র তাকে নৃত্য করার আদেশ দেন, তার তো ইন্দ্র সহ সকল দেবতা খুশি হলে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে, এজন্য বেহুলাকে তাদের আদেশ অনুসারে সেখানে নৃত্য করতে হয়েছিল। পরের প্রশ্নটি হচ্ছে ১৯ নম্বর প্রশ্নে লেখা আছে যে কবিতাটির অনুসরণে বেহুলার নৃত্যের একটি বর্ণনা দাও। উত্তরে লেখা আছে বাংলার প্রকৃতি এতই সংবেদনশীল যে প্রত্যেকের সুখ দুঃখের সঙ্গী হতে পারে। মঙ্গলকাব্যের বেহুলা যখন বাসর ঘরে স্বামী হারিয়ে এক বুক কান্না নিয়ে গাঙ্গুরের জলে স্বামীর মৃতদেহের সঙ্গে স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা করে, তখন তার সেই অবস্থার একমাত্র অমর সাক্ষী বাংলার প্রকৃতি। কবির ভাষায় কঠোর সংকল্পে ব্রতী বেহুলা স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে স্বর্গলোকে গেলে দেবরাজ ইন্দ্র তাকে নৃত্য করার আদেশ দেন, তার নৃত্যে ইন্দ্র সহ সকল দেবতা খুশি হলে তবেই তার মনোবাঞ্ছা
পূর্তি হবে বা পূর্ণ হবে। ইন্দ্রের এই কঠোর আদেশে বেহুলা বিমূঢ় হলেও তাকে আদেশ অনুসারে নৃত্য করতে হয়েছিল, কিন্তু সেই নৃত্যে ছিল তার হৃদয় নিংড়ানো প্রেম ও স্বামী হারাবার তীব্র যন্ত্রণা। সেই যন্ত্রণার সাক্ষী কবির বাসায় বাংলার নদী মাঠ পাট ফুল অর্থাৎ বাংলার সমস্ত প্রকৃতিও বেহুলার পায়ের গুঙ্গুর হয়ে তার দুঃখে কেঁদেছিল কবির কল্পনায়। পরের প্রশ্নটি হচ্ছে ছ নম্বর প্রশ্ন, আর ছ নম্বর প্রশ্নে লেখা আছে যে বাংলা রূপ বর্ণনায় কবি জীবানন্দ দাস, জীবানন্দ তুলনারহিত একতা তোমার কতদূর যুক্তিযুক্ত বলে মনে হয় আলোচনা করো। উত্তরে লেখা আছে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় বাংলা রূপ দিয়ান করতে গিয়ে কবি বাংলার বিশেষত গ্রাম বাংলার প্রকৃতি ও প্রাণীর মধ্যে দেখেছেন এক বিশিষ্ট রূপ বা সৌন্দর্য যাকে তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। মাত্র কয়েকটি গ্রাম দৃশ্যের বর্ণনার মাধ্যমে তিনি বাংলার এক নিবিড় পরিচয়কে তুলে ধরেছেন। বাংলার মুখ প্রয়োগটি লক্ষণীয়, যে কোনো ব্যক্তি বা প্রাণীর অবয়ের মুক্তি প্রদান, মুখের দর্শনের মাধ্যমে দর্শনীয় ব্যক্তি বা বস্তুর পরিচয় ঘটে। এখানে বাংলার মুখ ফুটে উঠেছে কবি বুড়ের দুয়েল পাখির পল্লবের স্তূপে, বুড়ের স্নিগ্ধ প্রকৃতিতে অবস্থানের মাধ্যমে, কখনো জাম বট কাঁঠাল হিজল অশুক্য গাছে নিবিড় অবস্থানে কবি বাংলার এই রূপচেতনার মধ্যে বাংলার লুক্ষতা মনসা মঙ্গল কাব্যের দনপত্তি সদাগর আর বেহুলার উল্লেখের মাধ্যমে তাকে আরও সজীব করে তুলেছেন। এইভাবে কবির বাংলার সৌন্দর্য দেখার বিশেষ মাত্রাটি ফুটে উঠেছে। পরের প্রশ্নটি হচ্ছে ছ নম্বর প্রশ্ন, আর ছ নম্বর প্রশ্নে লেখা আছে যে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটির অবলম্বনে কবি জীবানন্দ নন্দের প্রকৃতি প্রীতির বর্ণনা দাও। উত্তরে লেখা আছে রূপসী বাংলা কাব্যের একটি উল্লেখযোগ্য কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি। কবি বাংলার বিশেষত গ্রাম বাংলার প্রকৃতি ও প্রাণীর মধ্যে দেখেছেন এক বিশিষ্ট রূপ বা সৌন্দর্য যা তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। যে রূপ তার মনোলোকের গভীরে প্রবেশ করে তার মনকে শান্ত স্নিগ্ধ করেছে। মাত্র কয়েকটি গ্রাম দৃশ্যের বর্ণনায় মাধ্যমে তিনি বাংলার এক নিবিড় পরিচয়কে তুলে ধরেছেন। বাংলার মুখ প্রয়োগটি লক্ষণীয়, যে কোনো ব্যক্তি বা প্রাণীর অবয়ের মধ্যে মুক্তি প্রদান, মুখের দর্শনের মাধ্যমে দর্শনীয় ব্যক্তি বা বস্তুর পরিচয় ঘটে। এখানে বাংলার মুখ অর্থাৎ অবয়ের ফুটে উঠেছে কখনো বুড়ের দুয়েল পাখির পল্লবের স্তূপে, বুড়ের স্নিগ্ধ প্রকৃতিতে অবস্থানের মাধ্যমে, কখনো জাম বট কাঁঠাল হিজল অশুক গাছে নিবিড় অবস্থানে। কবি বাংলার এই রূপ চেতনার মধ্যে বাংলার লুক্ষতা মনসা মঙ্গল কাব্যের দনপতি সদাগর আর বেহুলার উল্লেখের মাধ্যমে তাকে আরও সজীব করে তুলেছেন। এইভাবে কবির বাংলার সৌন্দর্য দেখার বিশেষ মাত্রাটি ফুটে উঠেছে। তিনি বাংলা রূপে এতই মুগ্ধ যে পৃথিবীর রূপ তার আর কোনো লাভ নেই। ভোরবেলা আধো আলো আধো অন্ধকারে দুয়েল পাখি ডুমুরের পাতার তলে বসে চারিদিকে জাম বট কাঁঠাল হিজল অশোকের নিঃশব্দে দাঁড়িয়ে থাকা বাংলার স্নিগ্ধ প্রকৃতিতে যেন আরও শান্ত করে তুলেছে। কবি তার নিজের দেখা এই প্রকৃতির সঙ্গে চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রার যাওয়ার যে সময়স্থিতি, এই প্রকৃতি কবির কল্পনায় একাকার হয়ে গেছে। এমনকি চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্রবধূ বেহুলা যখন মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে গাঙ্গুরে বেলা ভাসিয়ে স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা করেছিল, তার সেই যাত্রায় যে বিধান ছিল সেই বিষাদ কবি ফুটিয়ে তুলেছেন। কৃষ্ণাদ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, এই একটি পংক্তির মাধ্যমে তার সেই যাত্রার বাংলার অপরূপ রূপের অন্তরালে এক বিষাদের বা হৃদয় ভাঙ্গা কান্নার ফলগুধারা মিলেমিশে একাকার হয়ে উঠেছে কবির কল্পনায়। এমনকি স্বামীর জীবন ফিরিয়ে আনতে বেহুলাকে নৃত্য করে ইন্দ্রকে যে খুশি করতে হয়েছিল, সেই হৃদয় ভাঙ্গার নিংড়ানু কান্নার পিছনে নৃত্যের ভঙ্গি লয়ে তালে যেন বাংলারই অপরূপ সৌন্দর্য নদী মাঠ পাট ফুল তার পায়ের গুমহুরে কান্নারুল হয়ে বেজে উঠেছিল। পরের প্রশ্নটি দেখো, ব্যাখ্যা রয়েছে শেষ প্রশ্ন, ব্যাখ্যাতে লেখা আছে বেরগজ নম্বর যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। উত্তরে লেখা আছে আলোচ্য অংশটি
কবি জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি থেকে নেওয়া হয়েছে। কবি বাংলা রূপের প্রতি এতই আকৃষ্ট যে তিনি আর পৃথিবীর রূপ দেখতে চান না। কবির বাংলার বিশেষত গ্রাম বাংলার প্রকৃতি ও প্রাণীর মধ্যে দেখেছেন এক বিশিষ্ট রূপ সৌন্দর্য, যাকে তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে, যে রূপ তার মনোলোকের অন্তরে প্রবেশ করে তার মনকে শান্ত স্নিগ্ধ করেছে। কবি বাংলার রূপচেতনার মধ্যে বাংলার লোককথা মনসা মঙ্গল কাব্যের দনপতি সদাগর আর বেহুলার উল্লেখের মাধ্যমে তাকে আরও সজীব করে তুলেছেন। এইভাবে কবির বাংলার সৌন্দর্য দেখার বিশেষ মাত্রাটি ফুটে উঠেছে, তাই কবি আর পৃথিবীর রূপ খুঁজিতে যেতে চান না। তো এই ছিল এই বাংলার মুখ দেখিয়েছি আমি পাঠের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এগুলো তোমরা ভালোভাবে লিখে তোমাদের খাতার মধ্যে শিখে নেবে। এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। অনেক স্টুডেন্ট আছে তারা ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করছে না, কিন্তু এটা কিন্তু একদম সেলফিশের মতো কাজ হয়ে যাচ্ছে। ভিডিও দেখছো আর সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে 200 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আরও ভালো ভালো ভিডিও আসবে, তোমরা সাথে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না, ভালো ভিডিও দিতে পারবো না। আর কমেন্টস করে জানাবে, তোমরা কেউই কমেন্টস করো না। আমি তোমাদেরকে প্রত্যেকবার ভিডিওটির মাধ্যমে জিজ্ঞেস করি যে তোমরা সবাই কেমন আছো, তোমরা কোনো উত্তর দাও না, জানি না। বাট আমি ট্রাই করব তোমাদেরকে বাংলা বিষয়টা সহজ করে ইজিভাবে তুলে ধরার জন্য। তো চলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। এই যে সে বাংলাতে লেটার আনো, তো ভাই লেটার পাওয়া এখন কোনো ব্যাপার না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।